করছো গুরু? আর কত আপডেট দেবে ইনডাইরেক্টলি? তো জিদ্দার একটা সিনেমা বুমেরাং রিলিজ করেছে, সেই সিনেমা একটা গান রিলিজ করেছে, গানটার নাম হলো অদিত্রিয়া। তো সেই গানটা জিদ্দা গাইলো ইনস্টাগ্রামে, আমি দেখলাম একটা রিলে। কিন্তু এই যে লুকটা আমরা যেটা দেখছি জিদ্দার, ভাই চরম। আমার মনে হয় এটা জিদ্দারটা কোনো নতুন কোনো প্রজেক্টের একটা ইঙ্গিত। যতদূর আমার মনে হচ্ছে, এই ছোটো মাথায় বেশি বুদ্ধি ফুদ্ধি আমার অত নেই, তবুও একটু বুদ্ধি খাটিয়ে দেখলাম, মনে হচ্ছে এই যে একটা পোস্টার জিদ্দার রিলিজ করেছিল, সেই পোস্টারে যেরকম একটা লুক দেখলাম, আর এখানেও সেই একই সেই সেম টাইপের লুক, তো এটা ফেটে যাবে বক্স অফিস ভাই, আর কিছু থাকবে না। তবে এটা যদি সত্যি নেটফ্লিক্সে রিলিজ করে না, তাহলে এর থেকে বড় একটা ফ্যান হিসেবে দুঃখের বিষয় আর কিছু থাকবে না, কারণ আমি জিদ্দার খুব বড় ফ্যান। তাকে আমি হলে একটু দেখতে চাই, আমি হলে দেখব, আমি থিয়েটারে দেখতে চাই, আমি থিয়েটারের পয়সা ওড়াতে চাই, আমি থিয়েটারে নাচতে চাই। কিন্তু আমি জিদ্দাকে কখনো নেটফ্লিক্সে একটা ওটিটি প্ল্যাটফর্মে আমি দেখতে পারবো না। এতদিন ধরে ছোটোবেলা থেকে জিদ্দাকে থিয়েটারে দেখে বড় হয়েছি আমি। আমার এটা প্রে, যদি কোনো প্রজেক্ট হয়, যদি কোনো ওয়েব সিরিজ হয়, তাহলে আর কিছু করার নেই, কিন্তু যদি কোনো সিনেমা হয়, সেটা যেন থিয়েটারে রিলিজ হয়, অনলি ফর থিয়েটার। আই এম বিগেস্ট ফ্যান অফ জিদ্দা। ছোটোবেলা থেকে আমি যে জিদ্দার কত বড় ফ্যান, আমি কী করে বলবো? অত কথায় না গিয়ে আসল কথায় আসি, যে লুকটা আপনারাই বলুন কেমন লেগেছে ভাই, চরম না? যখন অফিসিয়ালি কোনো আপডেট আসবে তখন এই বিষয়ে কথা বলা হবে, এখন মনে হয় এই বিষয়ে বেশি চর্চা করে বেশি বকবক করে লাভ নেই। তো যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করা তো উচিত, আর বেল আইকনের যে ঘন্টাটা আছে ওটা বাজিয়ে দেবেন যদি ইচ্ছা করে তো। আর বাই গাইস।